আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজ সকাল সকাল আপনাদের জন্য আমার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি প্রথমে ছাদে উঠতেছি সকালের কাজগুলো সেরে, তারপরে এখন আসলে বাজে বেলা 10টা বাজে আর কি। তো একটু ছাদে উঠলাম, আর এমনিতে আজকে আসলে এত একটা রৌদ্র নেই, তো আসলে দিনটা আজকে খুবই ভালো। ঠান্ডা ঠান্ডা ভাব, আর একই উপরে আবার খুব সুন্দর বাতাস, রৌদ্র নেই, তার উপরে খুব সুন্দর ঠান্ডা বাতাস আর কি। তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগতেছিল, তো ভাবলাম একটু ছাদে উঠে আপনাদের জন্য একটু শ্যুট করে নিই। খুবই সুন্দর লাগতেছে কিন্তু চারপাশে সবুজ সবুজ গাছপালা এগুলো। তো যাই হোক, 10 মিনিটের মতো ছাদে আমি বসেছিলাম আর একটু শ্যুট করে নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এখন আমি ঘরে এসে মানে কিচেনে চলে আসলাম। এদিক থেকে আমার মেয়ে আজকে বলতেছে ডাল, মানে ডাল রান্না করতাম, তো এখানে ডাল ভিজিয়ে নিচ্ছে। আজ কিন্তু আমরা মা মেয়ে মিলে যেই কাজগুলো আমরা প্রতিদিন করে থাকি সেই কাজগুলোই কিন্তু তুলে ধরতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার আর আমার মেয়ের কাজগুলো আপনাদের ভালো লাগবে, আমাদের মা মেয়ের কাজগুলো আপনাদের কাছে ভালো লাগবে। সব মিলিয়ে বলবো আজকে ব্লগটা ভালোই হবে। তো আশা করব আপনারা সবাই আমাদের ব্লগগুলো দেখবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে গিয়ে, আর লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তো ডাউলগুলো ভিজিয়ে চলে আসলো, এখন কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছে। আলনার কাপড় চোপড়গুলো আসলে দুই একদিন পর পরে কিন্তু নামানো লাগে, নামিয়ে আবার খুব সুন্দরভাবে গুছানো লাগে আর কি। তো আমি আবার ওই দিক থেকে বাজার করে নিয়ে আসছি আর কি। তো আমি ওই দিক থেকে কাটাকুটি করতেছি মুরুগ, তারপরে পাঙ্গাস মাছ এগুলা নিয়ে আসলাম, কাটাকুটি করতেছি, আর আমার মেয়ে এদিক থেকে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছে আর কি। আর আজকে হচ্ছে কলিজা রান্না করব। কলিজা আসলে কুরবানির ঈদের কলিজা কিন্তু আমরা রান্না করিনি, তো আজকে রান্না করব। তো এখানে কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এখানে শুধু আসলে কলিজা না, মানে দিল, তারপরে ফেফসা, এগুলো সব মিলিয়ে একসাথে আর কি, তিন রকমের জিনিস একই সাথে মেলানো, যেহেতু কি বলবো। যাই হোক, এখানে আমি কড়াইতে গরম পানি বসিয়ে দিলাম, কলিজাগুলো একটু সিদ্ধ করে নেব, মানে হালকা সিদ্ধ করে নেব, এত বেশি না। কলিজাতে কিন্তু খুব ধুলাবালি ময়লা লেগে থাকে আপনারা সবাই জানেন, তো একটু ভাপিয়ে নিলে ময়লা ধুলাবালি এগুলো বের হয়ে যায় আর কি, আর রান্না করলেও কালারটাও খুব সুন্দর আসে। আর এদিক থেকে আমার মুরগ আর মাছ বানানো হয়ে গেছে, কোটাকাটি শেষে এখন ধুতে চলে আসলাম। কিছু বড় সাইজের কেটে নিয়েছি, আবার কিছু ছোট করে কেটে নিয়েছি। তো বড় পিসগুলো আগে ধুয়ে উঠিয়ে নিচ্ছি, তারপরে বাকিগুলো ধুয়ে নেব। তো এখন যেহেতু এগুলো রান্না করব না, তো তেমন একটা ভালোভাবে ধুচ্ছি না আমি, অল্প অল্প ধুয়ে তারপরে রেখে দিব, যেহেতু হাতে আসলে খুব বেশি কাজ আজকে। তো একটু একটু আপনাদের সাথে সব কিছুই কিন্তু শেয়ার করতেছি, আমাদের মা মেয়ের সব প্রতিদিনের সব কাজগুলো আর কি। এই কাজগুলো কিন্তু আমাদের সবার ঘরেই কিন্তু থেকে থাকে, আমার সব আবুরাই জানেন। তো যাই হোক, আমার যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। প্রতিদিনের নিয়মিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে, পানিটা ঝরিয়ে আমি রেখে দিব। আর এখানে কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, মানে হালকা সিদ্ধ, একটা
ছাকনিতে নিয়ে নিচ্ছি, মানে খাড়িতে নিয়ে নিলাম আর কি। দেখতে পাচ্ছেন খুব ময়লা পানি কিন্তু বের হয়ে গেছে। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আসলে কলটা জুড়ে ছাড়লে খুব পানি আসে আর কি, ছিটকে একদম শরীর ভিজে যায়, তো একটু হাত দিয়ে রাখা লাগে আর কি। তো এদিক থেকে আসলে যেহেতু আমার কিচেনটা একটু ছোট, তো আমি আগে এই কাজগুলো করে নেব। এইগুলো আসলে একটু গুছিয়ে ফ্রিজে রেখে দিলে আমার এই জায়গাটা খালি হয়ে যাবে, রান্না করতে আমার সুবিধা হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমি এখন মাছ মাংসগুলো এক এক দিনের জন্য যতটুকু লাগবে আর কি, ততটুকু আমি একটা পলিতে রেখে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের কিছু পলিথিন নিয়ে নিলাম। তো আমার মানে এখানে সংরক্ষণ করার কাজ শেষ হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছেন মাছগুলো আলাদা আর মুরগগুলো আলাদা নিয়েছি। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো এই তো ফ্রিজ মানে ফ্রিজে রেখে দিচ্ছি। তো একটু জায়গা খালি করে নিচ্ছি। তো আমি মাছগুলো আলাদা আর মানে মুরগের মাংসগুলো আলাদা রেখে দিচ্ছি। এদিক থেকে আমার মেয়ে ঘর মুছে নিচ্ছে ঝাড়ু দিয়ে তারপরে খুব ভালোভাবে একটু মুছে নিচ্ছে শুকনো করে, যেহেতু ঘরে বাচ্চা আছে পড়ে যেতে পারে। তো যাই হোক, তো সবগুলা রুম একটু মুছে নেবে। আর আমার মেয়ের ঘর মোছা হয়ে গেলে আমি ওই দিক থেকে রান্নাটা বসিয়ে দিব। ভাত তো আগেই রান্না করে নিয়েছি, অ্যাকচুয়ালি ডাল তো ডালও হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে দিব, দিয়ে এই চুলাতে আমি আবার কলিজাটা রান্না করে ফেলব। তো রান্নাবাড়া আসলে একটু একটু ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কলিজা কিন্তু আমি এর আগেও রেসিপি হিসেবে ছেড়ে দিয়েছি, তো কলিজা রান্নাটা আসলে অত ডিটেলস দেখাবো না। তো এখানে কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম ডাউলে, দিয়ে এখন বাগারটা দিয়ে দিব। তো রসুনটা খুব সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু, দিয়ে এখানে আমি এই কড়াইটাতে কিন্তু কলিজাটা রান্না করব। এ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, তারপরে আন্দাজ অনুযায়ী আমি তেলটা দিয়ে দিলাম। এখানে এই তো গরম মশলা গুলা তেজপাতা এগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটার সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিব।
ওই দিক থেকে ডাউল রান্না হয়ে গেছে। আর এতো এখানে আমি সব রকমের মশলা আর কি, সব রকম বলতে পেঁয়াজ রসুন আদা এগুলা একসাথে পেস্ট করে নিয়েছি, শুধু একটা তরকারির ভুজ আর কি একসাথে ছোট ব্লেন্ডার গুলাতে দিয়ে একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এই কাঁচা মানে পেঁয়াজ রসুন আদা এগুলা খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি তেলেতে, যেন কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তারপরে শুকনো উপকরণগুলো দিয়ে দিব, মানে শুকনো মশলাগুলো। তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই তো এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, যা যতটুকু লাগবে আর কি আমার। আসলে মশলা যত সুন্দর কষানো হবে একটু টাইম নিয়ে অল্প আছে, মশলা সুন্দর করে কষানো হলে আসলে তরকারিটাও কিন্তু ভালো লাগে। আপনার মশলা কষানোর উপরে কিন্তু আপনার তরকারিটা মজা হবে কি না সেটা ডিপেন্ড করে। তো আমার আম্মাকে সবসময় দেখি খুব সুন্দরভাবে মানে খুব সময় নিয়ে মশলাটাকে কষাতে থাকে অল্প আগুনে আর কি। তো যাই হোক, আমিও চেষ্টা করি আমার আম্মার মতো রান্নাটা করতে আর কি, আসলে আমার মতো এত একটা মজা হয় না, তবু চেষ্টা করি। তো কলিজাটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে। তো যা বলতে চাইছিলাম আর কি, যে আমার আম্মার হাতে রান্নার মতো আসলে আমার হয় না, চেষ্টা করি যে আম্মার মতো রান্না করার জন্য আম্মার মতো মজা করার জন্য আর কি, তো পারি না। যাই হোক চেষ্টা করে যাব। তো যাই হোক, এখন খুব ভালোভাবে কষিয়ে তারপরে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো কলিজাটা অলরেডি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু। তো আজকের মতো এতটুকুই, আবারও কথা হবে আপনাদের সাথে, আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সবার প্রতি যত্নশীল হবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।